গুড মর্নিং বন্ধুরা রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত। আর একই সাথে রেসিপি প্রতিদিন নয়, হাজারেরও বেশি রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার রহস্যে। রান্নার রহস্যের তরফ থেকে সকলকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে এই ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে নিয়ে চলে এসেছি তিরাঙ্গা পোলাওয়ের রেসিপি। তো চলুন এই সুন্দর রেসিপিটা এবার দেখে নেওয়া যাক। তো এই রেসিপিটা রেডি করার জন্য প্রথমেই আমি বাসমতি রাইসটা রেডি করে রেখেছি, দেখুন। তার পাশাপাশি কাজু কিশমিশ নিয়ে নিয়েছি, আর নিয়েছি ছানা, এখানে পালং শাক, আদা, রসুন, লঙ্কা নিয়ে নিয়েছি, টমেটো, গাজর, রসুন একসাথে কেটে রেখে দিয়েছি এই বাটিটার মধ্যে। আর তার পাশাপাশি নিয়ে নিয়েছি এখানে গোলাপ জল, আর কেওড়া ওয়াটার নিয়েছি, এখানে তেজপাতা, এলাচ, দারচিনি আছে, হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, শা জিরে নিয়েছি, আর লঙ্কার গুঁড়ো নিয়েছি। তো প্রথমেই আমি পেস্টগুলো রেডি করে নিচ্ছি। সবুজ রঙের জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে পালং শাক, পালং শাকের পাশাপাশি দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কয়েকটা লঙ্কা, দিয়ে পেস্ট করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি, নিয়ে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিলাম। তো এবার আরও একটা পেস্ট রেডি করে নিচ্ছি, অরেঞ্জ কালারটা রেডি করে নিচ্ছি, তার জন্য টমেটো, গাজর আর রসুন আর আদা একসাথে পেস্ট করে নিচ্ছি। তো দেখুন, রসুন, আদা, টমেটো, গাজর সমস্ত কিছু খুব সুন্দর করে কিন্তু পেস্ট করে নিয়েছি, আর অরেঞ্জ কালারটা কত সুন্দর এসেছে দেখুন। এইবার সেটাও আমি একটা বলে ট্রান্সফার করে নিলাম। তো সবার প্রথমে আমাদের জাতীয় পতাকার মাঝের সাদা রঙটা আমি রেডি করে নিচ্ছি। তো কড়াইতে দেখুন তেল গরম করে নিলাম, এইবার তেলের মধ্যে শা জিরে দিয়ে দিলাম, একটা তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি, দিয়ে ফোড়নটাকে 1-2 সেকেন্ড নেড়ে নেওয়ার পরে কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি। তো কাজু কিশমিশটা ফ্রাই হয়ে গেছে, এইবার আমি ছানা দিয়ে দিচ্ছি। এখানে 1/2 লিটার দুধের ছানা নিয়েছি, যেহেতু পরিমাণে আমি অল্প অল্প করছি তাই জন্য অল্প ছানাই লাগবে এখানে। তো ছানাটা দিয়ে এবার জাস্ট একটুখানি ফ্রাই করে নিচ্ছি, মানে খুব বেশি ফ্রাই করবো না, জাস্ট একটুখানি ছানার কাঁচা ভাবটাকে কাটিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, ছানার কাঁচা ভাবটা কিন্তু কাটিয়ে নিয়েছি আমি। এইবার দিয়ে দিলাম একটু লবণ, লবণটা দিয়ে জাস্ট মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি এই কাঁচের বাটির 1 বাটি বাসমতি রাইস, যেটা আমি আগে থেকে করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার হালকা হাতে একটুখানি মিক্সড করে নিচ্ছি, খুব জোরে আমি মিক্সড করবো না, অর্থাৎ জোরে মেশাবো না প্রেশার দিয়ে, তাহলে কী হবে চালগুলো ভেঙে যেতে পারে। তো রাইসটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার একটু স্বাদের জন্য চিনি দিয়ে দিচ্ছি, ওই 1 টিস্পুনের কাছাকাছি চিনি দিয়ে দিয়েছি। দিয়ে চিনিটা দিয়ে ভালো করে আবার হালকা হাতে একটু মিক্সড করে নিচ্ছি। বন্ধুরা, এই পোলাওটা কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন, খুব সুন্দর লাগে খেতে। তো মোটামুটি কিন্তু ছানার পোলাওটা আমার রেডি হয়ে গেছে। এইবার আমি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কেওড়া ওয়াটার, ওই 1/2 টিস্পুন মতন, আর দিয়ে দিচ্ছি রোজ এসেন্স, ওই 1 ড্রপ মতন আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের পতাকার সাদা পোর্শনটা কিন্তু, অর্থাৎ সাদা রঙের পোর্শনটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর 1-2 মিনিট নেড়ে নিয়েই আমি এটা নামিয়ে আলাদা জায়গায় রেখে দেব, এর পরের স্টেপে তারপরে চলে যাচ্ছি। এইবার পতাকার সবুজ রঙটা রেডি করে নেব, তার জন্য রাইস ব্র্যান অয়েল দিয়ে নিলাম ফ্রাই প্যানে, দিয়ে একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি আর 1টা এলাচ দিয়ে দিলাম ফাটিয়ে, দিয়ে একটুখানি জাস্ট নেড়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেব ওই 1/2 টিস্পুনের কাছাকাছি শা জিরে। তো শা জিরেটা দিয়ে দিলাম, দিয়ে জাস্ট 1-2 সেকেন্ড একটু নেড়ে নিলাম। নেড়ে নিয়ে যে পালং শাকের পেস্ট রেডি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আর বন্ধুরা, 3টে রঙের ফ্লেভার কিন্তু 3 রকমের আমি এখানে রেখেছি। গ্রিন কালার, অর্থাৎ সবুজ রঙের কালারে আমি রেখেছি ফ্লেভারটা ঝাল টাইপের। তো দেখুন, পালং শাকটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম লবণ পরিমাণ অনুযায়ী, আর দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো একদম 1/4 টিস্পুন মতন, আর তার পাশাপাশি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলাম। তো বন্ধুরা, গ্রিন কালারটাতে আমি ঝাল ফ্লেভার রেখেছি, আর সাদা রঙটাতে আমি রেখেছি কেওড়া আর রোজ ওয়াটারের ফ্লেভার। তো বন্ধুরা দেখুন, এইবার এর মধ্যে আমি রাইসটা দিয়ে দিলাম, রাইসটা দিয়ে পালং শাকের পেস্টের সঙ্গে ভালো করে রাইসটাকে আমি হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। আমি কিন্তু এখানে কোনো ফুড কালার ইউজ করিনি, সমস্ত কিছু কিন্তু অর্গ্যানিক কালার,
তো দেখুন ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কত সুন্দর একটা কালার চলে এসেছে, সবুজ কালারটা। তো এই পালং পোলাও কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশগুলো দিয়ে হালকা হাতে আবারও মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই ঝাল পালং পোলাও কিন্তু খেতে জাস্ট অসাধারণ হয়। তো দেখুন ভালো করে মিশিয়ে নিলাম। এইবার নামিয়ে নেওয়ার আগে জাস্ট ওপর থেকে একটুখানি দারচিনির পাউডার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার অরেঞ্জ অর্থাৎ গাজর পোলাওটা আমি রেডি করে নেব। তার জন্য কড়াইতে আবারও তেল দিয়ে দিয়ে তার মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম, আর দুটুকরো দারচিনি, একটা এলাচ দিয়ে দিলাম ফাটিয়ে, আর একটুখানি সাজিরে দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটাকে জাস্ট একটু নেড়ে নিচ্ছি। তো এইবার আমি গাজর টমেটো রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মোটামুটি কাঁচা ভাবটা কাটিয়ে নিয়েছি। এইবার দিয়ে দেবো এর মধ্যে জাস্ট একটুখানি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর একটু লবণও দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি সেম প্রসেসে আবারও ওই এক বোল রাইস দিয়ে দিচ্ছি, বাসমতি রাইস। বাসমতি রাইসটা দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখুন গাজরের কালারটা কিন্তু খুবই সুন্দর এসছে, পারফেক্ট যেটা আমাদের পতাকার রং গেরুয়া, সেই গেরুয়া রংটাই কিন্তু এসেছে। তো ভালো করে আমি এবার একটু মিশিয়ে নিচ্ছি। সব শেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু বাদাম আর কিশমিশগুলো, দিয়ে আবারও হালকা হাতে একটু মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এই গাজরের পোলাওটা আমি ফ্লেভার রেখেছি একটু মিষ্টি মিষ্টি। তো দেখুন চিনিটা হালকা হাতে একটু মিশিয়ে নিলাম। তো বন্ধুরা, তিনটে কালারের পোলাও কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এইবার আমি প্লেটিং করে নেব। তার জন্য একটা সাদা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের ওপর সবার প্রথমে আমি ছানার পোলাও অর্থাৎ সাদা রঙের যে পোলাওটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো দেখুন সাদা পোলাওটা দিয়ে দিয়েছি। এইবার পাশে আমি গেরুয়া রঙের পোলাও অর্থাৎ গাজর পোলাওটা দিয়ে দিচ্ছি। কত সুন্দর লাগছে দেখুন, এখনও কিন্তু কমপ্লিট হয়নি প্লেটিং করা, তাও কত সুন্দর লাগছে দেখতে। তো একটা এরকম নাইফের সাহায্যে একটু সেট করে দিচ্ছি। এইবার গ্রিন কালারের পোলাও অর্থাৎ পালক পোলাওটা দিয়ে দিচ্ছি। আপনারা দেখুন কত সুন্দর লাগছে দেখতে পতাকার রঙে এই পোলাওটা। তো এটাও আমি ভালো করে সেট করে দিচ্ছি। তো ফাইনালি কিন্তু একদম সেট হয়ে গেছে। এইবার মাঝখানে আর একটা পেঁয়াজের রিং দিয়ে একটা স্টার অ্যানিস এইভাবে বসিয়ে দিলাম। তো বন্ধুরা, 77তম স্বাধীনতা দিবসে কিন্তু আমার এই তিরঙ্গা পোলাও একদম রেডি হয়ে গেছে। তো আজকের রেসিপি ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল তিরঙ্গা পোলাও আমার একদম রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আর আবারও সকলকে জানাই ইন্ডিপেন্ডেন্স ডে অর্থাৎ স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা।